আজ বানাচ্ছি একদম ভোজ বাড়ির স্বাদের কুমড়োর তরকারি। চলো তাহলে বানিয়ে নেওয়া যাক। পাকা কুমড়োর খোসা ছাড়িয়ে এই রকম করে কেটে নিয়েছি। এখন কুমড়োগুলো সর্ষের তেলে ভালো করে ভেজে নেব। কুমড়োর ধারের দিকগুলো একটু বাদামি হয়ে এলেই কুমড়োগুলো তেল থেকে তুলে রেখে দেব। এবার ওই তেলে দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা, একটা তেজপাতা, আধ চামচ মতো পাঁচফোড়ন, এক চিমটি মতো হিং আর এক চামচ আদা বাটা। আলুগুলো এই রকম করে কেটে রেখেছিলাম। আলুগুলো দিয়ে নুন, ভেজানো কাঁচা ছোলা দিয়ে বেশ কিছুক্ষণ ভেজে নিতে হবে। এই ছোলাগুলো প্রায় 4 ঘন্টা মতো জলে ভেজানো ছিল। সাথে একটু হলুদও দিয়ে দিচ্ছি। এবার একটু জল দিয়ে ঢাকা দিয়ে আলুটাকে আধ সেদ্ধ করে নিতে হবে। এখন আলুটাকে পুরোপুরি সেদ্ধ করব না। আর এই সময় একটা বাটিতে হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো জল দিয়ে গুলে রেখে দিতে হবে। তাহলে মশলাগুলো একসাথে কড়াইতে দিলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না। এবার আলুটা কিছুটা সেদ্ধ হয়ে গেলেই গুলে রাখা মশলাটা দিয়ে দিতে হবে। এবার বেশ কিছুক্ষণ আলুর সাথে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। প্রায় 2 মিনিট মতো ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি টমেটো বাটা। টমেটোর কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত ভালো করে ভেজে নিতে হবে। টমেটোর কাঁচা গন্ধ চলে গেলেই ভেজে রাখা কুমড়োগুলো দিয়ে দিতে হবে। আর তারপরেই দিয়ে দেবে স্বাদ মতো নুন। এটাকে আরো 2 মিনিট ভালো করে কষিয়ে নিতে হবে। তারপরে জল দিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ করে নেবে। জলের পরিমাণটা একটু কমই দিতে হবে। আলুটা তো আধ সেদ্ধ হয়েই আছে, আর কুমড়ো সেদ্ধ হতেও কিন্তু বেশি সময় লাগে না। যতক্ষণ সেদ্ধ হচ্ছে সেই সময় চলো ভাজা মশলাটা বানিয়ে নিই। দুটো শুকনো লঙ্কা, গোটা জিরে 1 চামচ আর 1 চামচ ধনে ভালো করে ভেজে নেবে। এবার এগুলোকে গুঁড়ো করে রাখবে। এই মশলাটা কিন্তু কোনোভাবেই বাদ দেওয়া যাবে না। আলু আর কুমড়ো সেদ্ধ হতে মোটামুটি 10 মিনিট মতো সময় লেগেছে। এবার দিয়ে দেবে 1/2 চামচ মতো চিনি আর ওই ভাজা মশলা। ব্যাস, এবার এই সবগুলো ভালো করে মিশিয়ে নামিয়ে নাও। এই রেসিপিটা দেখে একবার অবশ্যই বানিয়ে দেখো। নিরামিষ খাবারও যে এত ভালো লাগবে বলে বোঝানো যাবে না। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।